আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের শেয়ার বাজার প্রতিদিনে ডিসিপি ক্যাপিটাল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের বাজার প্রচারিত অনুষ্ঠানে প্রথমে আমাদের ইন্ডেক্স চার্টটি দেখে নেব। আমরা যদি প্রথমেই চার্টটি লক্ষ্য করি, আমাদের বাজারটি আজকে 6771 পয়েন্টে ওপেন হয়েছিল, হাই করেছিল 6775 পয়েন্টে, আর লো করেছিল 6712 পয়েন্টে। দিন শেষে 53 পয়েন্ট মাইনাস করে আমাদের সর্বশেষে 6771.18 পয়েন্টে বাজার ক্লোজ দিয়েছে। আজকে আমাদের বাজারে মাত্র 61টি কোম্পানি প্লাস করেছে, আর 272টি কোম্পানি কিন্তু মাইনাস করেছে, আর 54টি কোম্পানি আনচেঞ্জ রয়েছে। এখন যদি আমরা লক্ষ্য করি, আমাদের বাজারে আজকে পজিটিভ ভূমিকা যে সমস্ত শেয়ার পালন করেছে, প্রথমেই রয়েছে বিকন ফার্মা। বিকন ফার্মা আমাদের বাজারে আজকে 1.82 পয়েন্ট প্লাস করেছে। তৃতীয় স্থানে রয়েছে এনাটা, রেনাটা 1.41 পয়েন্ট প্লাস করেছে। তৃতীয় স্থানে রয়েছে মেরিকো, তারপর রয়েছে বার্জার, ইউনিলিভার, ইনভয় টেক্সটাইল, ওয়ালটন, জেমেনিসি, প্রাইম ফিনান্স, রংপুর ডায়েরি। এই 10টি কোম্পানি আমাদের বাজারে আজকে পজিটিভ ভূমিকা পালন করেছে, আর নেগেটিভ ভূমিকা যে সমস্ত কোম্পানি পালন করেছে, প্রথমেই রয়েছে জিপি। জিপি আজকে আমাদের বাজারে 8.43 পয়েন্ট মাইনাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাডবিসি, তারপর রয়েছে রবি, লাফার্স হোলসিম, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, বিসিসিএল, ইবিএল, ব্রেক ব্যাংক। এই 10টি কোম্পানি আমাদের আজকে বাজার মাইনাস ভূমিকা সবচেয়ে বেশি পালন করেছে। আজকে আমাদের বাজারে টপ 10 কোম্পানি যে সমস্ত কোম্পানি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, প্রথমে রয়েছে আইপিডিসি, দ্বিতীয় স্থানে রয়েছে বিএফএসটি, ডিডিএল, বিক্সিমকো, লাফার্স হোলসিম, নাহি ক্যাব, বিডি ল্যাম, জিনেক্স, জিএসপি ফিনান্স, ওআইপিএল, হংফুড। এই 10টি আমাদের আজকে লেনদেনে টপ 10। আজকে আমাদের সবচাইতে যে কোম্পানির দাম বেড়েছে, প্রথমে রয়েছে জেএমআই হসপিটাল, দুই নম্বরে রয়েছে রংপুর ফাউন্ড্রি, তিন নম্বরে রয়েছে জেমিনিসি, আইবিবিএল টু, মিশাল বন্ড, এপেক্স টেনারি, বিএফএসটি, ডিএল, প্রাইম ফিনান্স, জিকিউ বলপেন, ইনভয় টেক্সটাইল, এমএলসিএল প্রাণ। এই 10টি কোম্পানি আমাদের কোম্পানি আজকে আমাদের বাজারে টপ গেইনারে ছিল। এখন যদি আমরা আমাদের বাজার টেকনিক্যাল চার্টটি দেখে চেষ্টা করব আমাদের বাজারটি আগামীকাল কেমন যেতে পারে, আমরা এখন টেকনিক্যাল চার্টটি দেখে নেব। আমরা যদি লক্ষ্য করি, আমাদের ইন্ডেক্সটি 6360 পয়েন্ট থেকে একটি আপ ট্রেন্ড র্যালি করে আমাদের কিন্তু এই 6810 এই 6810 একটি মারাত্মক একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কিন্তু আমরা ভাঙতে পারতেছি না, কিন্তু এখানে আমাদের বাজার বারবার ওখানে উঠে আবার ফেরত আসতেছে, আবার এখান থেকে ডাউন হয়ে আবার একটা আপটেন করে, এখন কিন্তু কয়েকদিন আপ সাইডওয়ে থেকে কিন্তু আজকে আবার নতুন করে ডাউন ট্রেন দেখালো। কিন্তু এখন আমাদের বাজারটি যে অবস্থানে রয়েছে, এখন 6718 পয়েন্টে ক্লোজ দিয়েছে। এখন যদি এটিও একটি সাপোর্ট পয়েন্টে আছে, আজকে যদি আগামীকালকের বাজার যদি আমাদের ধারণা যদি এই সাপোর্টটি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে সাপোর্ট 6660 এটি আগামীকালের জন্য আমাদের একটি স্ট্রং সাপোর্ট 6660 পয়েন্টে। এখন আমাদের সামনের সময় এই সপ্তাহটি আমাদের সব খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি এই সাপোর্টটি ভেঙে যায় তাহলে আমাদের পরবর্তী কিন্তু 6660 আসার সম্ভাবনা রয়েছে, আর যদি এখান থেকে হাই ভলিউম করে 6810 ক্রস করতে পারে তাহলে কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই জন্যে আমাদের এই সপ্তাহ আগামী যে তিন কার্যদিবস রয়েছে, এই তিন কার্যদিবসে আমাদের খুব ইম্পর্টেন্ট। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, এই টেকনিক্যাল অ্যানালিস্টটি আমার ব্যক্তিগত, এখানে কোনো শেয়ার বাই বা সেল করার কোনো নির্দেশনা করে না।
যদি শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন, নিজের পুঁজি নিরাপদ রাখবেন। আর ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে লাইক করবেন এবং কি কমেন্ট করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।